কেমন আছেন ইউসুফ? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আজকে এই মঞ্চে, আজকে তিনজন বিচারকের সামনে সরাসরি গাচ্ছেন? ভয় লাগছে, আবার মনে হচ্ছে যে গাইতে পারবো, ভালো হবে ইনশাল্লাহ। আমার মনে হয় আপনি ভয়কে জয় করতে পারবেন, মঞ্চ আপনার। শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমার মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা শুধু কোরআনের আয়াত, শোনো আমার মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত, শোনো আমার যেন জপি আমি কালেমা তোমার, দিবস মসজিদেরি ঝাড়ু বরদার, ও কামারে হাত, শোনো আমার মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত।
সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি বুকে তুমি হৃদয় দিবস রাত শোনো আমার মোনা যা আমার মোনা যা শোনো আমার ইউসুফ ইয়ামিম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গানটা গাওয়ার পর কেমন লাগছে? ফ্রি লাগছে একটু, এখন একটু ইজি লাগছে না? আমি বিজ্ঞ বিচারকদের কাছে আসছি। প্রথমে হায়দার ভাইয়ের কাছে জানতে চাইবো যে ইউসুফের পারফরমেন্স কেমন লেগেছে। আমি বলার আগে আমি জানতে চাই, আমাদের এখানে একজন এমন ব্যক্তিত্ব বসে আছেন, নজরুল সম্পর্কে ওনার কাছে আগে শুনবো আমি, উনি কী বলেন? শ্রদ্ধেয় ফাতেমা আপা, ভালো লেগেছে, কিন্তু একটা কথা আছে ওখানে, তোমার গানের মধ্যে বা তোমার গায়কের ভিতরে ওই নিবেদনটা থাকা উচিত এবং রাখতে হবে, বুঝলে? কম্পোজিশনের সঙ্গে আমি বলিনি তোমার হয়নি, তা বলিনি, থাকতে হবে গানের মধ্যে, তখনই কিন্তু এটার পূর্ণতা পাবে আসলে। যেমন উচ্চারণ, শোনো শোনো ইয়া ইলাহি, তুমি কত সুন্দর করে বলতে পারো আমার মোনাজাত, ত মোনাজাত, তটা স্পষ্ট আসতে হবে, মোনাজাত। হ্যাঁ, তোমারই নাম জপে যেন হৃদয় দিবস রাত, যদি সেটা গানের মতো হয়ে যায় তাহলে গান হয়ে যাবে, তো নিবেদনটা থাকবে না। তোমাদের সবার জন্য আমি বলতে চাই যে সুর এবং বাণীবদ্ধতা যেটা, ওটা শুধু গানই না, আমি প্রথমেই বলেছিলাম যে গান মোর দেন সং, এগুলা নিবেদন, প্রাণের নিবেদন। সাধারণ গানের থেকে সুফি গানের তফাতটাই এখানে নিশ্চয়ই। তুমি কাজী নজরুলের গান করলে আজকে, অনেক শোনা গান, অনেক জানা গান, তুমি যেটাই করো মিউজিক, কিন্তু আমি বলবো তোমাকে গায়কীর বা তোমার শব্দ ব্যবহার করার যে প্রণালী বা উচিত নিয়ম সেটা তোমাকে থাকতে হবে, নিবেদনটা থাকতে হবে, এবং উইথ ডেডিকেশন। এটা হচ্ছে পরিবর্তনশীলতার মেইন ক্রাইটেরিয়া। তুমি ভালো করেছো, ভালো গেয়েছো, আমার খুব আনন্দ হয়েছে তোমার গান শুনে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ হায়দার ভাই। তোমাকে প্রথমে বলেছি, তুমি গান ধরো কণ্ঠেছিন, মানে হঠাৎ করে তালের মধ্যে আসা তোমার জন্য কষ্ট, তোমার গান ধীরে ধীরে যাইতে থাকে এবং আস্তে আস্তে করে ভালো হতে থাকে। এখান থেকে ঠিক রাখবে যে প্রথম থেকেই ভালো গাইতে হবে, না? ধন্যবাদ হায়দার ভাই। শফি ভাই, আপনি কী বলবেন? খুব আধুনিক যন্ত্রের মধ্যে এবং সুন্দর করে কথাগুলো সাজিয়ে ইয়ামিন আমাদের সামনে উপস্থাপন করেছেন, অভিনন্দন তোমাকে। ধন্যবাদ।